আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি ওয়ান এবং টু সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি ভারতীয় দর্শনে মোক্ষ বা মুক্তি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় মোক্ষ বা মুক্তি সম্পর্কে কি কি বলেছে সেগুলি আমি আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। চার্বাক ভিন্ন সকল ভারতীয় দর্শনই মুক্তিগামী। জীব বা আত্মা স্বরূপত মুক্ত হলেও দেহের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বন্ধনে আবদ্ধ। জৈন দর্শন মতে জীবের সঙ্গে পুদ্গল সংযোগই বন্ধন, অতএব পুদ্গল বিয়োগই হল মুক্তি। এর জন্য প্রয়োজন অনাদিকাল থেকে আত্মাতে যে পুদ্গল সংলগ্ন হয়ে আছে তাকে দূর করা। তাই জৈনগণ নির্জরা তপস্যার দ্বারা পূর্ব সংযুক্ত পুদ্গল বিনাশ এবং সংবর দ্বারা পুদ্গল সঞ্চার নিরোধের কথা বলেন। অজ্ঞানই পুদ্গল সংযোগের কারণ, তাই অজ্ঞান নাশ করার জন্য জৈনগণ সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্র এই নিরত্বের অনুসরণ করতে বলেছেন। বৌদ্ধগণ নৈরাত্যবাদী, তাদের মতে আত্মা পঞ্চ স্কন্ধের সমাহার মাত্র, আত্মাকে অপরিবর্তিত ও নিত্য মনে করাই মোহ। বিজ্ঞানবাদী মতে আত্মা আলোয় বিজ্ঞান নিয়ত পরিবর্তনশীল মানসিক অবস্থার একটি প্রবাহ মাত্র। বুদ্ধদেবের মতে পূজা অর্চনা উপাসনা বা বাহ্যিক আচার অনুষ্ঠান প্রকৃত ধর্ম নয়, একমাত্র নীতি নিষ্ঠ পবিত্র জীবনযাপনই মানুষের ধর্ম। সুতরাং সম্যক দৃষ্টি লাভ করাই মহামুক্তির উপায়। অজ্ঞানই মোহ, মোহেই বন্ধন, মহামুক্তি মানে বন্ধন মুক্তি, জ্ঞানেই এই মুক্তি সম্ভব। বোধিসত্ত্ব লাভই মহাযান পন্থীদের জীবন ব্রত। যারা জগতের প্রকৃত রূপ বুঝেছেন তারা এই জগতেই নির্বাণ লাভ করতে পারেন, যেমন বুদ্ধদেব। এই নির্বাণ লাভের অবস্থা বর্ণনাতীত। নৈয়ায়িকেরা অপবর্গ বা মুক্তিলাভকেই জীবের পরম পুরুষার্থ মনে করেন। মোক্ষ হল আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আত্মা স্বরূপত নিষ্ক্রিয় নির্গুণ ও চৈতন্যহীন দ্রব্যমাত্র, কিন্তু মন ও দেহের সঙ্গে সংযুক্ত হয়েই আত্মা বদ্ধা অবস্থা প্রাপ্ত হয়। দেহ মনাদির সঙ্গে আত্মার এই সংযোগ অনাদি। সুতরাং দেহ ধারণই দুঃখের মূল। কাম্য বস্তুর প্রতি আসক্তি ও অপ্রিয় বস্তুর প্রতি দ্বেষ থেকে প্রবৃত্তি জন্মায়। আসক্তি ও দ্বেষের মূলে আছে অজ্ঞান বা মিথ্যা জ্ঞান। মিথ্যা জ্ঞান হলে দেহেন্দ্রীয় মন প্রবৃত্তিকে আত্মা বলে মনে হয়। এই কারণে জীব শুভাশুভ কর্মে প্রবৃত্ত হয়, আর এই কর্মফল ভোগের জন্য জীবকে জন্ম মৃত্যুর আবর্তে আসতে হয়। যথার্থ বা ষোড়শ প্রকার তত্ত্বজ্ঞানের সাহায্যে মিথ্যা জ্ঞান দূর করতে হবে। আত্মার যথাযথ স্বরূপ জ্ঞানই অজ্ঞান বা মিথ্যা জ্ঞান বিনাশক। প্রমেয় বস্তুর যথার্থ স্বরূপ জানাই তত্ত্বজ্ঞান। মোক্ষ অবস্থায় আত্মা নিজের স্বরূপে অবস্থান করে। তবে
ন্যায় মতে মুক্ত অবস্থায় আত্মায় সুখ দুঃখ ইত্যাদি কিছুই থাকে না। শ্রবণ মনন ও নিদিধ্যাসনের দ্বারা আত্মার স্বরূপ জানা যায়। বৈশেষিক মতে জীবাত্মা কর্মফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে, সুতরাং কর্মবাদই জীবের নিয়ন্ত্রক। নৈয়ায়িকদের মতো এরাও তত্ত্বজ্ঞানের দ্বারা মুক্তির কথা বলেছেন। সাংখ্যমতে পুরুষ ও প্রকৃতির অনাদি সংযোগ থেকে জগতের অভিব্যক্তি। পুরুষ ও প্রকৃতির এই সংযোগ অনাদি হলেও শান্ত, অর্থাৎ এই সংযোগের অবস্থান আছে। পঞ্চবিংশতি তত্ত্বজ্ঞানের দ্বারা যখন পুরুষের বিবেকখ্যাতি হবে, অর্থাৎ পুরুষ বুঝতে পারবে যে সে প্রকৃতি থেকে ভিন্ন, তাদের এই অভেদ জ্ঞান অজ্ঞানজনিত, তখনই পুরুষ স্বরূপে অবস্থান করবে, অর্থাৎ বন্ধনমুক্ত হবে। প্রকৃতপক্ষে পুরুষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ স্বরূপ হয়েও প্রকৃতি সংযোগের কারণে দেহাদির ধর্মকে আত্মধর্ম মনে করে বন্ধনে আবদ্ধ হয়। তাই প্রকৃতি পুরুষ ভেদ জ্ঞানে পুরুষের স্বরূপাবস্থান হয়। মুক্তির ব্যাপারে যোগদর্শন সাংখ্যমতের অনুসারী, তবে যোগ মতে প্রকৃতি ও পুরুষের সংযোগের কারণরূপে ঈশ্বর কল্পিত। কিন্তু প্রকৃতি পুরুষের ভেদজ্ঞান থেকে মুক্তিতে উভয়ের একমত। প্রাচীন মীমাংসা দর্শনে ধর্ম অর্থ ও কাম ত্রিবর্গরূপে স্বীকৃত। পরবর্তীকালে মীমাংসা দর্শনে মোক্ষ পুরুষার্থরূপে গৃহীত হয়েছে। মীমাংসা মতে সকাম কর্ম মানুষকে পুনঃ পুনঃ জন্মগ্রহণে বাধ্য করে। দীর্ঘকাল পর মানুষ যখন বোঝে যে জাগতিক বস্তু মাত্রই দুঃখদায়ক, তখন জীবনের প্রতি বিতৃষ্ণা বশত সকাম কর্ম ত্যাগ করে এবং নিষ্কামভাবে বেদবিহিত নিত্য নৈমিত্তিক কর্ম করতে থাকে। এভাবে প্রতিষিদ্ধ কর্ম না করায় সন্তিত কর্মফল নাশ হয়। অতএব মুক্তির জন্য জ্ঞান ও কর্ম দুটোই প্রয়োজন। আত্মার সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধই হল বন্ধন। নিষ্কাম কর্ম দ্বারা পুনর্জন্ম নাশ হলে এই সম্বন্ধের আত্যন্তিক বিনাশে মুক্তিলাভ হয়। মুক্ত অবস্থায় আত্মা সুখ দুঃখের অতীত অচেতন স্বরূপে অবস্থান করে, এরই নাম ষষ্ঠ অবস্থা। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে জীব ব্রহ্মস্বরূপ, কিন্তু অনাদি অবিদ্যার কারণে জীব নিজেকে কর্তা জ্ঞাতা ও ভোক্তা ইত্যাদি মনে করে, এটাই জীবের বন্ধন। তখন অনাত্মার ধর্মকে আত্মায় আরোপ করে নিজের স্বরূপ বিস্মৃত হয়। আত্মার জন্ম মৃত্যু নাই, দেহের বিনাশে আত্মার বিনাশ হয় না। জীব দেহ ইন্দ্রিয় ও অন্তকরণ থেকে সম্পূর্ণ পৃথক হয়েও অবিদ্যার দ্বারা আবৃত হওয়ায় স্বস্বরূপ ভুলে দেহের ধর্মকে নিজের ধর্ম মনে করে। শঙ্করের মতে ব্রহ্মাত্মৈকরূপ তত্ত্বজ্ঞানের দ্বারা আত্মসাক্ষাৎকার হলে অনাদি অবিদ্যার নিবৃত্তি ঘটে এবং জীব বন্ধন দশা থেকে মুক্ত হয়ে স্বরূপে অবস্থান করে। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের মতে জীব দেহবিশিষ্ট আত্মা।
দেহ ও আত্মা উভয়ই সত্য। দেহ ব্রহ্মের অতীত অংশের পরিণাম আর আত্মা ব্রহ্মের তীত অংশের পরিণাম। রামানুজের মতে জীব বহু, জীবের কর্মই বন্ধনের কারণ। রামানুজের মতে মুক্তির জন্য চাই জ্ঞান, কর্ম ও ভক্তির উন্মুক্ত পথ। নিষ্কাম কর্মই জ্ঞান লাভের প্রতিবন্ধক, সঞ্চিত কর্মফল নাশ করে। শাস্ত্রপাঠ ও সৎ নিষ্কাম কর্ম করতে করতে জীব নিজেই বুঝতে পারে আত্মাই অন্তর্যামী নিয়ামক, ঈশ্বরের অংশবিশেষ। ঈশ্বরের কৃপা হলেই মুক্তি লাভ সম্ভব। ভারতীয় দর্শনের অবান্তর শাখাসমূহ যথা বৈষ্ণবতন্ত্র, শৈবতন্ত্র ও শাক্ততন্ত্র মতেও মুক্তিই জীবের পরম পুরুষার্থ। বৈষ্ণব মতে ভক্তিই ভগবানকে কাছে টেনে আনতে পারে এবং ভগবানের কৃপাতেই মুক্তি লাভ হয়। শৈব সিদ্ধান্ত অনেকটা বিশিষ্টাদ্বৈতবাদের মতো ভেদাভেদ তত্ত্ব ব্যাখ্যা করে। পরম শিবই একমাত্র তত্ত্ব এবং চিদচিত শক্তি বিশিষ্ট শিবই অদ্বৈত স্বতন্ত্র। পরম তত্ত্বের চৈতন্যাত্মক অংশ শিব আর ইতরাংশ জীব। শিব শক্তি থেকে ভিন্ন নয় এবং শক্তিও শিব থেকে ভিন্ন নয়। গুরু কৃপায় দীক্ষালাভ করে ক্রিয়াযোগের মাধ্যমে শিবত্ব লাভ হয়। শাক্ত ধর্মের লক্ষ্য জীবাত্মা ও পরমাত্মার অভেদ প্রাপ্তি। সুতরাং শাক্ত ধর্ম অদ্বৈতবাদের সাধন পথ। আজকের আলোচনা এই পর্যন্তই।